মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। সানডে ছুটি, চারটে দিন হুশ করে কেটে গেল, আমি কোথাও বেরোইনি, কিছুই করিনি, ঘরেই রান্না করেছি, খেয়েছি, মেয়েকে তিন চারবার রান্না করে মেয়ের খাবার বানিয়েছি, এই করেছি আর কি, কিছুই সেরকম করা হয়নি। বিয়েবাড়ি আছে জানুয়ারি মাসে, তার জন্য দু তিনটে ব্লাউজ বানাতে দেওয়ার কথা, সেটাও যায়নি এখনও। অ্যাকচুয়ালি শাড়িও ডিসাইড করা হয়নি কোন শাড়িগুলো পরবো, আলমারি ভর্তি শাড়ি আছে, না পরা নতুন শাড়ি একদম, বাট ডিসাইড করতে হবে কি কোন শাড়ি দুটো পরবো, দুটো শাড়ি পরবো একটা বিয়েতে একটা বৌভাতে। বাট তার সাথে আমি চাইছি আমার মাইন্ড খুব মানে চেঞ্জ হতে থাকে, তো সেক্ষেত্রে আর একটা মানে সাথে এক্সট্রা নিতে চাইছি, তখনও ডিসাইড করতে পারিনি বলে ব্লাউজও বানাতে যেতে পারিনি। যাই হোক, আর বেরোনো হয়নি, আর কালকের দিন ব্লগ করতে পারিনি, মানে একটা ডাইলেমার মধ্যে ছিলাম কি এখন ব্লগ করছি না, সারাদিনের তো একই ওই কাজ, কি ব্লগ করব, একটু বেরোবো দেন ব্লগ করব, তো বেরোনো আর হয়নি, ওই জন্য ব্লগও করা হয়নি। আজকে হচ্ছে রবিবার, ছুটির লাস্টের দিনটা, কালকে থেকে তো আবার মানে আবার নর্মাল ডে অফিস। তো ভাবলাম ঠিক আছে, উঠে গেছি, এখন ব্লগটা স্টার্ট করি। চিনি আর চিনির পাপা এখনও ঘুমাচ্ছে, চিনির সকালবেলায় ভাবো এখন 10টার বেশি বাজে, ও সেই আমি যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ ব্রেস্ট ফিড করেছে, এখন উঠে সে ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু করেইনি। যাই হোক, না উঠলে তো জোর করে আমি ওঠাই না কখনো, তো আমি ভাবলাম আমি একটু সকালবেলা উঠে নিজেকে একটু পজিটিভ ভাইব দিই, উঠে মাথায় 1 লিটার সর্ষের তেল না সরি এক গাদা মানে ভার্জিন কোকোনাট অয়েল চিনির জন্য, যেটা মানে ওই রসুন টসুন দিয়ে বানিয়েছিলাম, ওকে তো মাখালে র্যাশ উঠছিল, তো ওটাই নিজে মেখে শেষ করার ছিল। আজকে একটু অল্প লাস্ট বেঁচে ছিল, সেটা আমি নিজে মেখে নিয়েছি, আর তেলটা একটু গড়িয়ে গড়িয়ে আসছিলো বলে একটা হেডব্যান্ড লাগিয়ে নিয়েছি, দেন মুখটুকু ওয়াশ করে একটা সানস্ক্রিন লাগিয়ে লিপ বাম লাগিয়ে বললাম চলো ব্লগটা স্টার্টই করে দিই। আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা করবো না, খালি মাটন রান্না করবো, যার জন্য কালকে সন্ধেবেলায় যেহেতু ব্লগ আর করা হয়নি বলে পেঁয়াজ রসুন আদা সব ছুলে কেটে রেখেছি, যাতে আজকে অসুবিধা না হয়। তো ব্লগটা স্টার্ট করলাম, চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে গেছি, দেখো বললাম না যে আদা রসুন পেঁয়াজ ছুলেই রেখেছিলাম, তো এটা এখন আমি পেস্ট করে নেব রান্নাঘরে দরজাটা দিয়ে। আর এখানটায় পেঁয়াজ টমেটো কালকে কেটে রেখেছিলাম, এটা তো টক দই, আর মাটনটা ফ্রিজ থেকে বের করেছি, একবার ধোবো তাহলেই হয়ে যাবে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, এইখানটায় দেখো চিনিকে তো খেজুর দিই, তো চিনিকে ক্যাশিও দিই আর মানে আমন্ডও দিই, তো ওগুলো একটু পাউডার বানিয়ে দিতে হয় কারণ ওগুলো তো একটু শক্ত থাকে, ও এখনও শক্ত জিনিস তো চাবিয়ে খেতে পারে না, বাট খেজুরটা খেতে পারে, তো এটা ওকে দেওয়ার আগে একবার ধুয়ে দিই, কোনো দিন ওকে ওই চিড়ার সাথে একটু মিশিয়ে দিয়ে, কোনো দিন না হলে এমনি ভালো করে ধুয়ে ওকে ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে মুখে দিলে বা ওর সামনে ধরলে আটিটা ছাড়িয়ে ও নিজে চাবিয়ে খেয়ে নেয়। আর হচ্ছে আমি তোমাদের দেখাই, আমি এতদিন অ্যাভোকাডো অর্ডার করেছি, যখনই তখনই না ছোটো ছোটো সাইজের পেয়েছি, ঠিক আছে ছোটোটা চিনি একদিনে একটা গোটা খেয়ে নিতে পারে, বাট এইটা দেখো অনেক বড়, মানে এটা চিনির পক্ষে একদিনে একা একটা খাওয়া সম্ভবই না, দুদিনে খেতে পারবে, দেখো কত বড় বড়। তো আমি নর্মাল যেমন অর্ডার করি সেরকমই অর্ডার করেছিলাম, এতদিন ওই ছোটো ছোটোগুলোই আসতো, ইনফ্যাক্ট আমি দোকানেও ছোটো সাইজই দেখেছি, এত বড় কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম আমি এত বড় অ্যাভোকাডো। তো এই সপ্তাহে অলরেডি ওকে দুটো খাইয়ে দিয়েছি, এই দুটো আর এই সপ্তাহে খাওয়াবো না, আর এই দুটো একটু শক্তও আছে, তো ফ্রিজে রেখে দেবো, বুধ বৃহস্পতিবার নাগাদ ফ্রিজ থেকে বের করে বাইরে রাখবো, তাহলে একটু ভালো করে নরম হয়ে যাবে চিনি, সামনের সপ্তাহে এই দুটো খেতে পারবে, শুক্র শনি রবি বা শনি রবিতে মিলিয়ে খাওয়াবো, দেখি একটা কাটলে দুদিন ওকে খাওয়াতে হবে, একদিনে শেষ করতে পারবে না। তো চলো আমি একটুখানি মশলাটা পেস্ট করে নিই। তো আমি যতক্ষণে মশলা পেস্ট করছিলাম হঠাৎ করে চিনি আওয়াজ পাচ্ছি, তো দেখলাম বুঝতেই পারলাম যে উঠে গেছে। আর এখানটায় দেখো চিনিকে আজকে এই লাস্ট আবার পালন শাক দিচ্ছি, কারণ আমার ছুটি সাটার দিন ছাড়া ওকে শাক দেওয়া হয় না, যেহেতু দুপুরে ভাত খাওয়াতে পারি না, তখন ওই অ্যাপেল সুজি অ্যাপেল ওটস এ সমস্ত জিনিসই খায় ডেলি সোম থেকে শুক্র। আর পনির দিয়েছি, মিষ্টি কুমড়ো আর নর্মাল আলু আর দুটুকরো পেঁপে দিয়েছি, আর কালকেও মিক্সড ডাল খেয়েছিল খিচুড়িতে, আজকে তাই খালি মুগ ডাল দিয়েছে আর একটুখানি চাল। আর এই লেবুগুলোর কথা কি বলবো, সেই এক সপ্তাহ বেশি হয়ে গেছে, তারও বেশি হবে, এখনো খাওয়া হয়নি, এই দুটো খেতে হবে। আর কালকে সন্ধ্যাবেলায় সন্দীপ KFC থেকে রাত্রিবেলা কিছু ডিনার অর্ডার করেছিল, যেখানে আমরা পুরোটা খেতে পারিনি, তাই হয় কিছু জিনিস রয়ে গেছে, তো এটা বের করে রাখলাম একটু গরম করে খেয়ে নেব। আর সাথে দেখো চিনিকে এখন দেবো চিড়ে কলা আর খেজুর, তো চিড়েটা গরম জলে ভিজিয়ে রেখেছি, তার সাথে খেজুরেরও আঠি ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, এখন এটা চটকাবো। তো যাই চটকে আগে চিনিকে একটু খাইয়ে নিই, দেন যখন রান্না করব ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো চিনিকে খাওয়ানোর পর আমি আর রান্নাঘরে আসতে পারিনি, কারণ দিদি কাজ করতে এসেছিল, আর কেউ ঘর মুছলে দেখবে পাড়া দিলে নিজেদেরই রাগ হয়, আর অন্য কেউ কাজ করলে সেক্ষেত্রে তারটাও ভাবতে হয়। চিনি এসেই চিনির ফেভারিট প্লেস ধরে নিয়েছে, সন্দীপকে কেটে দিয়েছি ডাব, সন্দীপ ডাব খাচ্ছে দেখো। আর কালকের একটা কথা বলি, সন্দীপ এদিকে তাকাও একবার,
এই ভালো করে সন্দীপ না পুরো ক্লিন শেভ করেছে, চুল টুল কেটে এসেছে। কালকে চিনি প্রায় এক ঘন্টার মতন সন্দীপের কাছে যাবে না বলে কান্নাকাটি করেছে, পাপাকে চিনতে পারছিল না। আর বাঙালি বলে কথা, মাটনে যদি একটু বড় বড় আলুর টুকরো না দেখা যায় তাহলে কি হয়, ওই জন্য একটু আলু কেটে নিয়েছি। অ্যান্ড ওই 1 কেজি মাটন এনেছিলাম, তো পুরোটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর বাকি মশলা তো কালকেই কিছুটা কেটে কেটে রেখেছিলাম, পেস্টও করা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করব। কিন্তু শুরু করার আগে আমাকে একটু চা খেতে হবে। দেখো আমার মাটন পুরো কষে রেডি। আমি কিন্তু মাটনে কোনো জল অ্যাড করিনি, ওই দই থেকে যেটুকু যা জল বেরোয় ওটা। আলুটা এখন কুকারে দেবো না, তাহলে গলে যাবে একদম। এবার মাটনটাকে কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে দেবো, আর যখন কুকারের উপর দেবো না আরও 3-4টে এলাচ তেলের উপর দেবো, তাহলে না একটা ভালো সুগন্ধ মানে স্মেল করবে। যেহেতু আমি গোটা গরম মশলা ছাড়া গুঁড়ো গরম মশলা ব্যবহার করি না, খুব রেয়ার। আর গুঁড়ো গরম মশলা আমি বাড়িতেই বানিয়ে নিই, মাঝখানে একটা কিনেছিলাম, খুব বাজে গন্ধ, আমার পোষাচ্ছে না, তো ওর জন্য ইউজ করাই বন্ধ করে দিয়েছি। যখন কোনো কিছুতে যদি দরকার হয় বাড়িতে বানিয়ে নিই, আদারওয়াইজ আমি গোটাই ইউজ করি ম্যাক্সিমাম টাইম। তো চলো এটাকে একটু কুকারে দিয়ে নিই। 1টা বাজে, ফাইনালি আমার মাটন কষা রেডি হয়ে গেছে, দেখে কেমন লাগছে জানিও। আর সন্দীপের আর আমার দুজনেরই কাউডার অপেক্ষা নেই যে কখন খাবো। আর আজকে না বাটিটা ধুয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো দেখো মোছা হয়নি বলে কেমন সাইডে সাদা সাদা বাটিতে জলের দাগ হয়ে গেছে, তাড়াহুড়ো করে আর মোছা হয়নি, ধুয়ে রেখেছিলাম। এদিকে আমাদের ভাতও বানিয়ে নিয়েছি, চিনিটা পড়েছে ঘুমিয়ে, চিনিটা না উঠলে ওকে স্নান করানো যাবে না। আর এদিকে চিনির খিচুড়িও হয়ে গেছে, আর আমার খালি এখানে একটা কুকার ধুতে হবে, তো এখন আর ধুচ্ছি না, একবারে লাঞ্চ করে তারপরে ধোবো। দেখো এখন বাজে 3:56, এখন আমরা টিভি জ্বালিয়েছি। এই যে আমার কন্যের গা হাত পা মুছে দিয়েছি গরম জলে, তাকে খিচুড়ি খাইয়ে দিয়েছি, আর এই যে আমরা খেতে বসেছি। মাটনটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, আর কালকে একটু ভেজ ডাল রান্না করেছিলাম, রয়ে গেছিলো, তো ওটাও বের করে গরম করে নিলাম। এই যে মাটন এখন খাবো, মানে সে যতই তাড়াতাড়ি করো না কেন, এই এই অসভ্য, এই অসভ্য মহিলার জন্য 4টে বাজলো, এই অসভ্য মহিলার জন্য আবার আসছে। 4টের সময় খেয়ে দিয়ে এসে একটু শুয়েছিলাম তিনজনে, তারপরে সে ঘুমে চোখ তার বন্ধ হয়ে আসছে, কিছুক্ষণ এদিক ওদিক করে জালনায় দাঁড়িয়ে এই ওই ওই করে লোকজনকে আওয়াজ টাওয়াজ দিয়ে এখন এই যে নিচে গিয়ে এইসব করছে, ঘুরে বেড়াচ্ছে আর এইসব দুষ্টুমি করছে, জিনিসপত্র নিয়ে নিয়ে ফেলছে, যে নিচেও ফেলেছে, কি বদমাইশি। দেখো 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 রাখ ওটা। তো বিকালবেলায় খাওয়া দাওয়ার করার পরে তো গিয়ে আমরা শুয়েছিলাম তিনজনেই একটু, আজকে আর চাও খাওয়া হয়নি, এখন আমরা একটু বেরোচ্ছি, যাবো একটু ডিম হাটে। আর চিনি দেখো প্রিকশন একদম নিয়ে নিয়েছি, আমাদের তো ঠান্ডা লাগছে না, মানে হাওয়া ঠাওয়া লাগতে পারে চিনি, ওই জন্য চিনিকে জ্যাকেট পরিয়ে, এই যে জুতোও পরিয়ে দিয়েছি, প্যান্ট টুপিও পরিয়ে দিয়েছি। কিন্তু চিনি মোটা জামা কাপড় একদম পরে না, তো প্রথমে এটা একদম পরতে চাইছিল না, আর পরার পরেও দেখো খুলে ফেলবে এরকম করছে। বাইরে গেলে ঠান্ডাটা লাগবে, ঘরে মনে হয় একটু গরমই লাগছে ওর। তো চলো বেরোলাম, চলে এসছি। আজকে সানডে, যথারীতি খুব ভিড় হবে, পুরো পার্কিং লট পুরো ভরা, এদিকেও ক্রাউড খুব দেখতেই পাচ্ছ। চিনি আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে, এই যে ভেতরে গরম থাকবে বলে টুপিটা এখনই খুলে দিলাম, ওর অ্যাকচুয়ালি এটা ঘুমানোর সময়, রাস্তায় বেরিয়েছে কোলে করে ঘুমিয়েই পড়েছে। কি ক্রাউড দেখতে পাচ্ছ, চলো ভিতরে যাই, যদি একটু ভিড় কম থাকে তাহলে ব্লগ করবো, আর যদি না থাকে তাহলে একবারে বেরিয়ে করছি। আমাদের এখান থেকে জিনিসপত্র তো নেওয়া হয়ে গেছে, ভিতরে ঢুকে আর ব্লগ করতে পারিনি, সানডে না অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। আর বাড়ির থেকে জাস্ট কয়েকটা জিনিস মাথায় রেখে এসেছিলাম যে ঠিক আছে কয়েকটা জিনিস নেবো আর একটু বেরানোও হয়ে যাবে। চলো বললো না এইসব জায়গা পুরো ট্র্যাপ, আসলে মনে হয় এটাও নিই ওটাও নিই ওটাও নিই। এক ঝলক দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিয়েছি, যে দেখো এই একটা চিনির জন্য ডল, এর মধ্যে কুশন কভার, আরও অনেক কিছু অনেক কিছু, 3টে ব্যাগ পুরো প্যাকড আপ হয়ে গেছে। এই যে চিনি ঘুম থেকে উঠেছে, জাস্ট একটুখানি সময় হলো, তো এখন আমরা যাব বাড়িতে, ওলা বুক করছে সন্দীপ, তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। 5 মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছি, এসেই তো আমি এখনও জামাকাপড় ছাড়িনি, সন্দীপ হাত পাটাত পা ধুলো, সন্দীপের ইয়ে করে দেবে, চিনির হাতটাকে মুছিয়ে দিতে বললাম, এখন আমি জামাকাপড়টা ছেড়ে আগে ভাত বসাবো, দেন চিনিরও খাবার টাইম হয়ে যাবে, চিনিকেও খাওয়াতে হবে 9:30 নাগাদ। তো এখন আগে ওগুলো করে নিই, দেন ব্লগটা এন্ড করার আগে একবার কথা বলছি। দুজনের কেউই চা খাইনি, আর দুধ চাটা আজকে অ্যাভয়েডই করছি, যেহেতু মাটন খাবো একটু বাদে আবার রাত দুপুরেও খেয়েছি। আর নতুন কাপ কেনার খুশিতে আজকে নতুন কাপেই লাল চা খাচ্ছি আদা দিয়ে। এই যে চিনি তো আমার হাতে প্লেট দেখে খুব খুশি, সন্দীপ শুয়ে আছে, আমি সন্দীপ ধরো আমি ভাত বসিয়ে দিয়ে এসছি,
আর মাটনটা একটু গরম করতে হতো, তো গরমও করে রেখে এসেছি। চাটা খেয়ে চিনিকে খাওয়াবো, দেন আমরা খাবো, তো ওই জন্যে আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি, আমাদের তো এখনো খেতে দেরি আছে। চলো চাটা খাই। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার দিকে তাকিয়ে তো বলছি, তো ডিনার টিনার তো হয়ে গেছে। আর এসব ডিনার দুপুরে যা করেছি ওটাই ডিনার করেছি, মাটন তো ছিলই অনেকটা, আর খালি ভাত করতে হয়েছিল, দেন চিনিকে খাইয়ে টাইয়ে। আর আমরা না খাওয়ার সময় পুরোনো দাদাগিরির যে সিজনগুলো আছে না ওগুলো দেখি রোজ দিন, তাই দেখছিলাম। তো ছুটি তো শেষ আমার, আর সন্দীপেরও তো শনি রবিবারই ছুটি চলছে এখন, কালকে থেকে তো আমার দুজনেরই অফিস, আমার মর্নিংয়ে আর সন্দীপের যেমন হয় আর কি নাইটে, সেরকম মানে আফটারনুনে আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। আর ডিমার থেকে কী কী কিনে এনেছি তোমাদেরকে আজকের ব্লগে আর দেবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ তিনটে ব্যাগ আর রয়েছে, তিন ব্যাগ ভর্তি করে এনেছি কালকের, মানে তোমরা মঙ্গলবার দিন সকালবেলা যে ব্লগটা পাবে ওখানে দেখতে পাবে। আর কাপ দুটো তো আজকে দেখলেই, নতুন কাপ উদ্বোধন করে নিয়েছি চা খাওয়ার জন্য। চলো, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটায় তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দিও। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমরা ততক্ষণ খুব ভালো থেকো। গুড নাইট। না তুমি গুড নাইট বলে দাও, স্মাইল করে দাও, মুখ থেকে হাত নামাও, মুখ থেকে হাত নামাতে বলেছি চিনি, হাত নামো। হ্যাঁ গুড গার্ল। আচ্ছা ধরতে হবে না ফোন, তুমি একটু স্মাইল করে দাও, তারপর আমরা ফোন রেখে দিই, করে দাও। সে এখন নিজের খেয়ালে আছে। চলো গুড নাইট।